নমস্কার বন্ধুরা, আমি পল্লবী, বেঙ্গলি ব্লগার পল্লবী। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে জন্মাষ্টমী, তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আমাদের বাড়িতেও আজকে পুজো হচ্ছে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আমি রেডি হয়ে গেছি স্নান ঠান করে, শাড়ি পরেছি আজকে। এটা একটা ছাপা শাড়ি, সেই আমার বিয়েতে পাওয়া, আজকেই প্রথম পরলাম। তা চলো আমাদের ঠাকুরঘরটা তোমাদের দেখাই, সেখানেও সব রেডি হচ্ছে। গোপালকে যেসব খাবার নিবেদন করা হবে, মা এখন সেগুলোই তৈরি করছে। এখানে এখন গোপালের জন্য ক্ষীর হচ্ছে, এরপর তালের বড়া, মালপোয়া, এগুলো সব হবে। এখন চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। এখন মা নিত্য পুজোটা করছে, এরপরে গোপালের পাঁচালি পরে গোপালের পুজোটা করা হবে। পুজোটা ঘরোয়াভাবেই করা হচ্ছে, কোনো ব্রাহ্মণ দিয়ে নয়, আমরা নিজেরা নিজেরাই ঘরে করছি। আমি, মা আর ছোটো কাকি শাশুড়ি তিনজনে উপোস আছি। গোপালের প্রণাম মন্ত্র জপ করে অঞ্জলি দেওয়া হবে, এটাই। গোপালের ড্রেসটা এত বড় কেনা হয়েছে যে গোপালের সিংহাসনটা পুরো ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না। এই যে আমাদের গোপু, আর এখানে রাধাকৃষ্ণও আছে। এখানে ফল ঠলগুলো সব রাখা হয়েছে। এই যে তালের বড়াটাও এখানে নিয়ে এসে রাখলাম, পরে সব গোছানো হবে। এই যে আমাদের ছাদটা, সামনেই একটা বড় পুকুর আছে। ওই যে শ্লোক, বা বাই বা বাই, ওপরে ওপরে। ও এখন গাড়ি চালাচ্ছে, চলে এসছে, বলতে বলতে নিচ থেকে ওপরে চলে এসছে। কি শ্লোকেরও আজকে সকাল সকাল স্নান খাওয়া সব হয়ে গেছে, যেহেতু আমি উপোস তাই ওকে সব করিয়ে দিয়েছি। এই যে যার কাজে চলে গেছে কল খুলতে, ও শুধু যেখানে যায় কল খুলে রেখে পালায়। বা বাই, আমি শাড়ি পরেছি, দেখেছ তুমি, তুমি শাড়ি পরে ঘুলু ঘুলু। এই দেখো আমার অ্যালোভেরা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, সেই ছোট্ট ছোট্ট দেখে গেছিলাম। অনন্ত রাখিল নাম, অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধরিতে জানিয়া, কর্ণমণি নাম রাখে দেব চক্রবাণী, হনুমানি নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুধাম রাখিল নাম দারিদ্রহঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, ধরপহাড়ি নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুয়ার, বিদুর রাখিল নাম কাঙাল ঠাকুর, বাসুকী রাখিল নাম দেব স্থিতি স্থিতি, ধুবলকে নাম রাখে ধুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ঈশ্বরদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসার সার, অখণ্ড রাখিল নাম পাষাণ উদ্ধার, ঋগ্মণি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখী রাম নাম দান ত্রিপুরারি, পুণ্যকেশী নাম রাখে বনিশালাচারী, হর বিশ্বকোষ নাম রাখে নবজলধর, সম্বর্তক নাম রাখে গোবর্ধনধারী, প্রাণভূতি নাম রাখে যত প্রজনারী, অদিতি রাখিল নাম অরাতি সুদন, গদাধর নাম রাখে যমনজ্জুন, মহাযোদ্ধা নাম রাখে ভীমজন্য, নাম রাখে বৃন্দাবতি, বিরজা রাখিল নাম যমুনার প্রতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুবর প্রসারতী, সঞ্জীবনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে তিলকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদি আদি, নটনারায়ণ নাম রাখে সম্বাদী, হরে কৃষ্ণ লক্ষ্মীপতি। নমস্কার কর, নমস্কার কর, জোড় হাত করে বসো, সর্বত্র সকলকে তাহার কল্যাণ একমাত্র। এদিকে দেখা,
পুজো তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, প্রসাদ সুসাদ খেয়ে সব গুছানোও হয়ে গেছে। তারপর আমরা আবার রেডি হয়ে গেছি, কারণ আমাদের এখানেই এক জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের রিলেটিভের মধ্যে, তো সেখানেই যাব। সেখানে আজকে লোকনাথ বাবার পুজো আছে। শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, ওই ব্লাউজটা দিয়েই পরেছি কিন্তু শাড়িটা অন্য। আর ফুল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। সুশোভন রেডি, তুমি করো, তুমি করো। শ্লোক রেডি, তুমি কি করতে বসেছো, উঠে দাঁড়াও। ওরম করে কেউ বসে আর হাই করতে পারে, ঠিক আছে। চলো 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 চলো, আজকে সুশোভন বাড়ি চলে এসছে তাই মনটা খুশি খুশি সুশোভনের। বাহ, সুন্দর লাগছে। আমরা চলে এসেছি, ঠাকুর দুটো দেখো কি সুন্দর হয়েছে না। ওকে আগে এইটা দিয়ে হয়ে যাবে, পাথরের, কিন্তু এগুলো পাথরের নয়, মাটির। আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, এসে একটু নিচে বসেছিলাম। শাড়ি পরি না অনেক দিন, তাই জন্য ভীষণ হাইফাই লাগছে, অস্বস্তি হচ্ছে শাড়ি পরে। একটা রোজকার পরা আর অনেক দিন পর পর, মানে অনেক মাস পর পর পরার মধ্যে তো অনেক পার্থক্য আছে। কেমন যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তো যাই হোক, ফ্রেশ হয়ে নি। শ্লোক, ওর বাবা সব ওরা নিচে আছে, শ্লোককে সুশোভন ঘুম পাড়াচ্ছে। আমি চেঞ্জ করে একটু শোবো, কারণ একদম ভাল লাগছে না, যেহেতু সকালে উপোস ছিলাম সে কারণে। আর আমি তো সেভাবে খাওয়ার ভিডিও তুলতে পারিনি। ওখানের মেনু ছিল হচ্ছে পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। আর যারা পোলাও না খাবে, এমনি ঘরোয়াভাবে ভাত, আলু পটলের তরকারি, ডাল। যাই হোক, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। 3 hours লেটার, অনেকক্ষণ পর চলে এলাম কথা বলতে। এখন সন্ধেবেলা, আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি। তার আগে একজনকে দেখিয়ে দিই।
এই যে আমাদের বাড়ির ছোট্ট কৃষ্ণ, এখন ওকে নিয়ে যাচ্ছি একটু স্টুডিওতে, একটা ফটো তোলাবো। বাঁশি বাজাও, বাঁশি বাজাও। বাবা মাথা নাড়িয়ে আবার এটা ওর আগের বারের ড্রেস, আগের বার জন্মাষ্টমীর ড্রেস। সাইজ একই থাকার অনেক সুবিধা আছে নাকি বাবাই? ড্রেসটা হয়ে গেল, যদি আগের বার বড়ই ছিল ড্রেসটা। স্টুডিওতে যাওয়ার পথে বাবার দোকানে ঢুকলাম, বাবাকে একটু দেখাতে আনলাম ওকে। আমরা স্টুডিওতে চলে এসেছি, ওরম করে না বাবা, হাসো হাসো, ভালো করে হাসো, ভালো করে হাসো। স্টুডিও দিয়ে বাড়ি যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, চিকেন রোল অর্ডার দিয়েছি। আর এদিকে শ্লোক আর সুশোভন মুড়ি খেতে ব্যস্ত, যেহেতু একটু বর্ষা বর্ষা ওয়েদার, বৃষ্টি হচ্ছিল সন্ধেবেলাতেই, তাই জন্য রেস্টুরেন্টে খুব একটা ভিড় নেই। আর এই রেস্টুরেন্টটা ছোটই, রাগ হবে না। খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাড়ির পথে যাচ্ছি। আর এদিকে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল প্রায় হাফ হয়ে গেছে। আর বাড়ি যেতে যেতে সুশোভন বলল একটু মিষ্টি নিয়ে যাই বাড়ির জন্য, তাই জন্য ও এখন ঢুকেছে মিষ্টির দোকানে। এই জাস্ট ঘরে ঢুকলাম, আজকে অনেক লেট হয়ে গেছে কারণ স্টেশনে অনেক দোকানেই ঢুকেছিলাম, ব্লাউজ বানাতে দিতে গেলাম, তারপর জুতো কিনলাম পুজোর, আরও কিছু কাজ ছিল, তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা ছোট লাইক করে দিও, আর যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।